আপনার চিত্রকর্মে খুব আলোচিত একটি বিষয় হচ্ছে নারীর জরায়ু নিয়ে একটা সিরিজ করেছেন, এই থিমটা নিয়ে আমি একটু শুনতে চাই বিস্তারিত। এই থিমটা পেছনের গল্পটা বলি, মানে যখন আমি আসলে শুরু করেছিলাম শুরুটা খুব অদ্ভুত ছিল আর কি, মানে ভাবনাটা আসলে পুরো সিরিজ আকারে ছিল না, একটা চিত্রকর্ম ছিল। আমি তখন 2018 সাল আমি গ্রামে, আমার গ্রামের বাড়িতে, আমি গ্রামের বাড়িতে গেলে যেটা হয় যে আমি পুকুর ঘাটে বেশি সময় কাটাতে পছন্দ করি। পুকুর পাড়ে আমার একটা বাঁশের মাচা আছে, সেই মাচাটায় গিয়ে বসি, না হয় হচ্ছে কখনো কখনো পুকুর ঘাটে গিয়ে বসি। তো আমি একদিন পুকুর ঘাটে বসেছিলাম, এর মধ্যে দেখি যে পোনা মাছের একটা জাক, পোনা মাছের জাক খেলা করছে। তো এটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছি, একটু পরপর মা মাছটা আসতেছে, বারবার একটু পরপর আসতেছে। তো এই স্থান কিন্তু পরিবর্তন হয়ে যায়, একটু একটু নড়ে। আমি আমি কী করছি, মাছটার সাথে সাথে আমি যাচ্ছি, আমার এক ধরনের অদ্ভুত ভালো লাগছে। তখন আমাকে ভাবাচ্ছিল যে মাতৃত্ব ভাবাচ্ছিল, বিবর্তন ভাবাচ্ছিল। আমার কাছে মনে হলো যে আমি তো একটা ছবি আঁকতে পারি এই বিষয়টা, এবং এটা ভাবতে আমাকে এত দূর পর্যন্ত ভাবাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি বিবর্তন, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মাতৃত্ব, মাতৃত্বের অসহায়ত্ব, এবং হচ্ছে যে আমরা যে আজকে নিজেকে সভ্য মানুষ হিসেবে দাবি করি, আসলে কি আদতে সভ্য হতে পেরেছি কিনা, ঠিক এই জায়গাটা নিয়ে আমি ভাবছিলাম। আমার কাছে মনে হচ্ছে তাহলে আমি একটা ছবি আঁকতে পারি। একটা ছবি দিয়ে আপনি খুব আলোচনায় এসেছিলেন যে মানুষের জন্ম জরায়ুর পথে, ধর্ষকের জন্ম তবে কোন পথে, একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আমরা কেবল 10 মাস 10 দিনকে আমরা মনে করতে পারি না, আমরা ভুলে যাই সেই অতীতটা। এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমি, এই যে আমি জন্ম হয়েছি পৃথিবীতে আসার আগেও কিন্তু আমার নারীর গর্ভে কিন্তু আমি 10 মাস 10 দিন ছিলাম। সেটাকে আমরা চাইলেও আমরা সেটাকে এভাবে মনে করতে পারি না, কিন্তু এটাকে ফিল করা যায়, ফিল করা যায়। আমি সেই ফিলের জায়গাটায় নিয়ে যেতে পেরেছি। এটা যদি কোনো পুরুষ কিংবা কোনো মানুষ যদি এটাকে ফিল করতে পারে, সে পুরুষ কখনোই দর্শক হয়ে জন্ম নিবে না, এটা আমি বিশ্বাস করি। তারপরের যে ছবিটা আমি এঁকেছি সেটা হচ্ছে যে গর্বের উপাসে পৃথিবী, মানে গর্বের উপাসেই হচ্ছে পৃথিবী, বা হচ্ছে পৃথিবীর উপাসেই হচ্ছে নারীর গর্ব, এটাও কিন্তু ধারণ করার। এইভাবে যে চিন্তার জায়গাগুলি যদি আমরা নারীকে নিয়ে, তাহলে আমার কাছে মনে হয় যে তখনই আসলে আমরা কোনো পুরুষ নারীর প্রতি ঠিক কামনার দৃষ্টিকোণ, শ্রদ্ধার দৃষ্টিভঙ্গিটাই আগে চলে আসবে। এটাও আপনার একটা জরায়ু সিরিজের ছবি, এবং আমরা একটু যদি বিস্তারিত জানি, এইটা হচ্ছে জরায়ু সিরিজের প্রসব ব্যথার একটা ছবি। কারণ প্রসব ব্যথাটা হচ্ছে এমন, এই যে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে যদি কাউকে যদি বলা হয় যে একটু নিজের শরীরে আঘাত করার জন্য, আমরা কখনোই সেটা পারি না। যদি বলা হয় যে একটু, একটা ছুরি হাতে দিয়ে যদি বলা হয় যে একটু আমাকে রক্ত বের করে দেখাও তোমার শরীর থেকে, আমরা সেটা পারি না, আমরা অনেক ভয় পাই। কিন্তু মাতৃত্বটাকে, মাতৃত্বের মধ্যে একটা তীব্র যন্ত্রণা আছে, তারপরে হচ্ছে মৃত্যু ঝুঁকি আছে, তারপর আমরা সেটা নিয়ে হচ্ছে আমাদের নারীদের মধ্যে কিন্তু সেটা নিয়ে একটা স্বপ্ন আছে, হ্যাঁ সেই স্বাদটুকু নিতে চাই মাতৃত্বের স্বাদ ঝুঁকি জানার পরেও। তো এটাও ঠিক, এই ছবিটাও আমি মাতৃত্বের যেই প্রসব ব্যথা নিয়ে আঁকা। প্রসব ব্যথা আমার কাছে মনে হয় যে প্রসব ব্যথার মধ্যে একটা তাজা ফুলের একটা গন্ধ আছে। আপনি ছবিটার দিকে তাকান, ছবিটা এই যে পুরো মাতৃত্বের জরায়ু সিরিজ, মানে প্রসব ব্যথার তাজা ফুলের গন্ধ আমি পুরো ছবিটাকে করেছি। এটাকে আমি শুধু আমার ভাবনাটাকে বলেছি, এটা তো এক একজন ঠিক পাঠকরা তার মতো করে ছবিটাকে দেখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় প্রায়ই চোখে পড়ে, আপনারও নিশ্চয়ই পড়েছে, যে নারীর নগ্ন দেহের ছবি আঁকা নিয়ে, যে অনেকে বলে থাকেন যে এটাতে নারীকে ছোটই করা হয়, এবং অনেকে আবার বলছেন নারীর যেই হারে ছবি আঁকা হয় নগ্ন দেহের, সেই হারে পুরুষের ছবি আঁকা হচ্ছে না, এটার বিষয়ে আপনার মতামত? পুরুষ থেকে নারীদের মধ্যে প্রকৃতিগতভাবে সৌন্দর্যটা অনেক বেশি আছে, যে কারণে যে পুরুষের যে নগ্ন ছবি নেই এটা বলা যাবে না, অসংখ্য আছে, তুলনামূলকভাবে হয়তো নারীদের অনেক বেশি আছে। এই বেশি থাকার কারণটা হচ্ছে নারী হচ্ছে প্রাণীকুলের একটি অহংকার এবং মানব দেহের একটি সুন্দর কাঠামো, এই কাঠামোটা পুরুষদের মধ্যে নেই। প্রতিটা মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, এবং সেই জায়গাটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে আসলে কোনো ইজমেরই প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমাদের সমাজ তো এখনও নারীদের বিভিন্ন বিষয়ে সহজভাবে নেয় না, সেখানে আপনার এই যে নারী সিরিজের এত এত ছবি,
এইগুলো করতে গিয়ে আপনার কোনো কটুক্তির মুখে বা কোনো ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে কি না? শুধু সমালোচনাই না, অনেক বিভিন্ন হুমকির মধ্য দিয়েও আমাকে যেতে হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমার গত 2 বছরে আমার ফেসবুক আইডি পরিবর্তন হয়েছে হচ্ছে 5টা। আমার আইডিগুলিকে বিভিন্নভাবে ওরা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছে, চিত্রকর্মগুলিকে নিয়ে অপপ্রচার করছে। আমি জানি যে আমি কী করছি, আমি আমার জায়গাটাই ঠিক আছি, আমি যা করছি আমি আমার সত্যকে আঁকছি, আমার দেখানো সত্যকে আমি প্রকাশ করছি। এখন যারা এগুলি করছে বা হচ্ছে যারা আমাকে নিয়ে অপপ্রচার করছে বা হচ্ছে আমাকে হুমকি দিচ্ছে, আমার কিন্তু তাদের উপরে আমার কোনো ক্ষোভ নেই। কুসংস্কার আচ্ছন্ন সমাজ থেকে আপনি যদি সত্যটাকে টেনে নিয়ে প্রকাশ করতে চান আপনাকে অপমানিত হতেই হবে। তো এটা এটা সহ্য করেই যেতে হবে, এটা মেনে নিয়েই কাজ করতে হবে। সমাজের প্রচলিত প্রথা বা আইন যাই বলি অনেক সময় কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, সেখানে একজন শিল্পীর স্বাধীনতা কতটুকু আছে? স্বাধীনতা পাচ্ছি কিনা এই প্রশ্নের জবাব দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে স্বাধীনতাটা আসলে এই স্বাধীনতার পেছনে শিল্পী সবসময় ছুটে বলেই মানে শিল্পীদের নিয়ে একটা এই সমাজে একটু সমাজ থেকে বা সমাজের মানুষজন তাদেরকে পাগল হিসেবে আখ্যায়িত করে কিংবা হচ্ছে তাদেরকে একটু বেপরোয়া হিসেবে দেখে। আর এই বেপরোয়াটাই হচ্ছে, এই বেপরোয়াটা না হতে পারলে শিল্পী হওয়া কখনোই সম্ভব না। একদম শিল্প বাড়ির কোনায় কোনায় শিল্প ছড়ানো, যেমনটা আসলে শিল্পীদের বাড়িঘর হওয়া দরকার সেরকমই। এই ছবিটা সম্পর্কে আমরা যদি একটু জানি। এই ছবিটা হচ্ছে পরাবাস্তব একটা ছবি, বিমূর্ত ভাবনা। আমি এই ছবিটা এঁকেছি হচ্ছে নিবৃত জীবনের গান শিরোনামে। এটা হচ্ছে যে 15ই আগস্ট নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটা সিরিজ চিত্র আছে, এই সিরিজ চিত্রেরই একটা অংশ হচ্ছে এই ছবিটা। এই ছবিটা আমি এঁকেছি বঙ্গবন্ধুর যে শেষ সময়টুকু, তাকে 15ই আগস্টের শেষ মুহূর্তের যে ছবি রক্তের দাগ, সেই অংশ হিসেবেই হচ্ছে এই ছবিতে আমি তুলে আনার চেষ্টা করেছি। ভীষণ সুন্দর ভাবনা, ভীষণ সুন্দর কাজ। একটা প্রশ্ন এসেছে মাথায়, রবীন ভাই চিত্রশিল্পী না হলে অন্য কি হতেন? আমি চিত্রশিল্পী হব এরকম স্বপ্ন কিন্তু আমি কখনো দেখিনি। আমার স্বপ্ন ছিল ছেলেবেলা থেকে, যেমন আমি আঁকাআঁকি করতে পছন্দ করতাম, আমি অভিনয় করতে পছন্দ করতাম, আমি কবিতা পড়তে পছন্দ করতাম, তো এই ভালো লাগা ছিল। কিন্তু কখনোই শিল্প নিয়ে আমি শিল্পী হব সেই ভাবনাটা আমার মধ্যে এসেছে অনেক পরে। আমি হয়তো, আমার স্বপ্ন ছিল যে আমি থিয়েটার শিল্পী হব, অভিনয় নিয়ে স্বপ্ন দেখতাম, কিন্তু সেটাও একটা সময়ে এসে বিলুপ্ত হয়ে যায়। ছবিটাকে আঁকড়ে ধরে একটা সময় এসে রঙের প্রতি আসলে ভালো লাগাটা জন্ম নেয়। চিত্রশিল্পীদের তো কাজ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা, মানে সত্যকে খোঁজা। এই শিল্পী হয়েছি বলেই সত্যকে খুঁজেছি, এবং সত্য এবং এই যে কুসংস্কারের মধ্যে যে পার্থক্য আছে, মিথ্যের যে পার্থক্য আছে, আমি সেটাকে এখন বুঝতে পারি, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি হিসেবে মনে হয়। এ কারণে এখন আমি আসলে ভাবতে চাই না যে শিল্পী না হলে, আমি মনে করি যে আমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ভালো কিছু হয়েছে বা শিল্পের কর্মী হয়ে কাজ করার একটা জায়গা পাচ্ছি। ধন্যবাদ রবীন, আমাদের অনেক সময় আপনি দিয়েছেন। আপনার শিল্প নিয়ে যেই ভাবনা, যেই কাজ, সেটা অব্যাহত থাকুক এবং সমাজ বিনির্মাণে এই শিল্প স্বাক্ষর রেখে যাক, এটা আমি কামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও।